সালাম আলাইকুম, আর এস নিউজ চ্যানেল 24 ভিডিওতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হলাদার। প্রথমে আসি বাংলাদেশের রাজনৈতিক সংবাদ নিয়ে। আওয়ামী লীগের পতন হলেও ফেসিবাদ বিলুপ্ত হয়নি। বিস্তারিত, ফেসিবাদের আওয়ামী লীগ সরকারকে পতন হলেও দেশ থেকে ফেসিবাদ বিলুপ্ত হয়ে যায়নি বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেছেন, গোটা ব্যবস্থার মধ্যে ফেসিবাদ আছে, এখানে গণতন্ত্র নেই, অধিকার ও সুযোগের সাম্য প্রতিষ্ঠা হয়নি, ক্ষমতার বিকেন্দ্রীকরণে এখানে ঘটছে না, প্রকৃত জনপ্রতিনিধিদের শাসন এখনো দূরের স্বপ্ন। বাসদের আহ্বায়ক আ খ ম মাহবুবুল হকের সপ্তম মৃত্যুবার্ষিকীতে 24-এর গণ অভ্যুত্থানের বামপন্থীদের ভূমিকা এবং করণীয় শীর্ষক এক আলোচনার সভায় প্রধান আলোচকের বক্তব্যে সিরাজুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবে এ সভার আয়োজন করে আ ফ ম মাহবুবুল হক স্মৃতি সংসদ দেশের বামপন্থীদের অবিলম্বে যুক্তফ্রন্ট গঠন করা উচিত বলে মনে করেন সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি মনে করেন, সেই যুক্তফ্রন্টের আশু কর্তব্য হবে নির্বাচনের অংশগ্রহণ করা। সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, নির্বাচন দিয়ে বিপ্লব গঠন ঘটবে না, কিন্তু সরকার পরিবর্তন ঘটবে, বামপন্থীরা জিতবে না, জিতলেও অল্প আসনে জিতবে, তারা ক্ষমতায় যাবে না, কিন্তু তারা যে এ দেশে আসে, তারা যে বিকল্প শক্তি জনগণ দেখতে চায়, সেই শক্তির একটা উত্থান দেখতে পাবে, পরিচয় দেখতে পাবে। বামপন্থীরা এর মধ্যে দিয়ে প্রচার করতে পারবে তাদের মতাদর্শ। কেবল ঢাকা নয়, শহর থেকে গ্রাম সর্বত্রই যুক্তফ্রন্ট গঠিত হবে বলে উল্লেখ করে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, তারা শক্তিশালী হয়ে উঠবে। যে ছাত্ররা এখন বিভ্রান্ত হয়ে ঘুরছে, তারা পথের সন্ধান পাচ্ছে না, তারা পথের সন্ধান পাবে। এই নির্বাচনের পর আবার যখন নির্বাচন হবে, তখন দেখা যাবে বামপন্থীরাই প্রধান শক্তি হয়ে দাঁড়িয়েছে। পরবর্তী নির্বাচনের বুর্জোয়ারা জিতবে বলে মন্তব্য করেন সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, তাদের সঙ্গে প্রতিপক্ষ থাকবে ধর্মীয় মৌলবাদীরা, এরা রাজনীতির দুটি ধারা। সেই জায়গায় বামপন্থীদের উপস্থিতি হওয়া উচিত একটা শক্তি হিসাবে। জুলাই আগস্টে গণ উত্থান ঘটছে, বিপ্লব হয়নি বলে উল্লেখ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ। তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশের স্লোগান গণ অভ্যুত্থানের মধ্যে আছে। গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যাদের হাতে ক্ষমতা, তাদের মধ্যে বৈষম্যবাদী রাজনীতি করার প্রবণতাও বেশি। ধর্মীয়ভাবে বৈষম্য, জাতিগতভাবে বৈষম্য, শ্রেণীগতভাবে বৈষম্য, লৈঙ্গিকভাবে বৈষম্য রাজনীতি দেখা যাচ্ছে। যারা সরকারে আছেন, তারা সবকিছু নতুন করে সাজাতে চান বলে মন্তব্য করেন আনু মোহাম্মদ। তিনি বলেন, পুরোপুরি নতুন তো কেউ হতে পারবে না, সেটা করতে গিয়ে 71-কে ছোট করা বা 71 বাদ দেওয়া, এগুলো হচ্ছে খুবই আত্মঘাতী প্রবণতা, কিংবা অর্থনৈতিক কিংবা অনৈতিহাসিক প্রবণতা। পরিবর্তন তো হতেই হবে, তার মধ্যে নতুন নতুন উপাদান আসবে। তার অর্থ এই নয় যে আগেরটা বাতিল হয়ে গেছে। জনপন্থী রাজনীতির অভাব রয়েছে উল্লেখ করে অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, একই শ্রেণীরই আরেক রকমের অবস্থান দেখতে পাচ্ছি, ছাত্রলীগ আওয়ামী লীগের মতোই কথাবার্তা দেখতে পাচ্ছি, কিংবা ধর্মীয় ফেসিবাদী গোষ্ঠীগুলোর কথাও দেখতে পাচ্ছি। এরা সবাই বৈষম্যহীন বাংলাদেশ স্বপ্নের বিরোধী, এরা তো বৈষম্যবাদী রাজনীতি করতে চাচ্ছে, এরা স্বৈরতান্ত্রিক ভাব ও ভাষা নিয়ে এসেছে। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আ খ ম মাহবুবুল হক স্মৃতি সংসদের আহ্বায়ক সাংবাদিক আবু সাইদ খান। আরো বক্তব্য দেন যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট একটা মানুষের ভিতর বর্তমানে অস্থিরতা, অভাব, সবকিছুর দাম বৃদ্ধি। যদি নির্বাচিত সরকার না আসে, তাহলে বাংলাদেশের এরকম বাজার নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে না। তবে হ্যাঁ, নির্বাচন আনার আগে বাংলাদেশে কিছু সংস্কার প্রচলন, এই সংস্কারগুলো অবশ্যই বাংলাদেশের একান্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেমন একই সরকারের প্রধানমন্ত্রী
দুইবারের বেশি ক্ষমতা থাকতে পারবে না এবং বাংলাদেশের সংবিধানকে সংস্কার করতে হবে এবং বাংলাদেশের আইনকে সংস্কার করতে হবে। বাংলাদেশের পুলিশ প্রশাসন তাদেরকে কেউ ইচ্ছা করলেই ব্যবহার পারবে না, কারণ তা না হলে বাংলাদেশে দুর্নীতি আরও বেড়ে যাবে এবং এই সংস্কারগুলো না হলে বাংলাদেশ সেই আগের মতোই চলে যাবে। তাই আমরা চাই বাংলাদেশ সংস্কার করে দেশকে একটা নিরুষ্ট ধারায় নিয়ে আসতে এবং সকল কিছু সংস্কারের পর একটা সুষ্ঠু এবং যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে, কেননা নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।